করোনায় একদিনে আরো 33 জনের মৃত্যু, মোট প্রাণহানি 2424, নতুন শনাক্ত 3163 জন। ত্রাণ না পাওয়ার অভিযোগ মানভাসীদের, বন্যায় উত্তর ও পূর্বাঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি। করোনা ঝুঁকি নিয়ে চলছে বগুড়া এক ও যশোর ৬ আসনে উপনির্বাচন, ভোটার উপস্থিতি কম। এবং কোরবানির হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও নির্দেশনার নজরদারি না থাকায় বাড়ছে করোনা ঝুঁকি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানাবো পুরো খবর। সারাদেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা ছাড়ালো 1 লাখ। নতুন 4910 জন সহ মোট সুস্থ 1,03,227 জন। এদিকে 24 ঘন্টায় মারা গেছেন আরও 33 জন, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2,424 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় এসব তথ্য। মঙ্গলবার দুপুরের আগের 24 ঘন্টায় সারা দেশে 79টি পরীক্ষাগারে সংগ্রহ করা হয়েছে 13,988 জনের নমুনা। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 13,553টি। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও 3,163 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.51%। এ নিয়ে সারা দেশে করোনা আক্রান্ত 1,90,057 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,988টি। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 9,66,400টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। প্রাণ গেছে আরও 33 জনের। আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,913 জন পুরুষ, 78.92% এবং নারী 511 জন, 21.08%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 দুই জন, 41 থেকে 50 চার জন, 51 থেকে 60 ছয় জন, 61 থেকে 70 নয় জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 একজন। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও 4,910 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ও তার স্ত্রী কণিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সকালে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে পটুয়াখালী থেকে তাদের নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শরীফুর রহমান জানিয়েছেন, গত 5 দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন ভিসি ও তার স্ত্রী। সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন তারা, তবে এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। সকাল থেকে কাশি বেড়ে যাওয়ায় তাদের ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের অনুরোধের পরিপ্রেক্ষিতে অন্য একটি সভা শেষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আপনি জানাবেন যে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আর কি কি জানিয়েছেন? দেখেন, বেশ কয়েকদিন যাবতই কিন্তু জেকেজি এবং রিজেন্ট হাসপাতালকে নিয়ে গণমাধ্যমে আসছে, এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে, এবং এর
পরিপ্রেক্ষিতে কিন্তু এই দুটি একটি হাসপাতাল এবং একটি হলো আপনার স্যাম্পল কালেকশনের যে জেকেজি হেলথ কেয়ার, এই দুটি প্রতিষ্ঠানকে নিয়ে অনেক তথ্য এসেছে এবং আপনার ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে এসেছে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ 2014 সালে শেষ হয়ে গেছে এবং তারপরে এরকম একটি অব্যবস্থাপনা যেখানে যে হাসপাতালে বিদ্যমান সেখানে কেন চুক্তি হয়েছে, এ বিষয়টা বারবার গণমাধ্যম যখন জানতে চায় স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে সে মন্ত্রণালয়কে দায়ী করে যে মন্ত্রণালয়ের চাপেই তারা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে এবং তারা এই প্রতিষ্ঠান সম্পর্কে আগে অবগত ছিল না এবং এর মালিক সম্পর্কে অবগত ছিল না, মন্ত্রণালয়কে তারা দোষ এক্ষেত্রে দায়ী করে তারা এই প্রেস বিজ্ঞপ্তিটি দেয়। তার পরের দিনই 12 তারিখ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ব্যাখ্যা চায় এই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, তারা যে এই ধরনের একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সেটি 3 কার্যদিবসের মধ্যে দিতে এবং গতকাল থেকে আজকে 2 দিন হয়েছে এবং আগামীকালকের মধ্যে এই ব্যাখ্যা দেওয়ার কথা। তো এই বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে বারবার ধরতে চেষ্টা করছিলাম এবং আজকে তাকে সে যখন দুপুরের পর অফিসে আসেন তখন তার কাছে আমরা বিষয়টি জানতে চাই। তিনি যে জিনিসটা আমাদেরকে প্রথমেই জানান যে রিজেন্ট হাসপাতাল বা শাহেদকে তিনি তারা সেভাবে সেই সম্পর্কে অবগত নয়, ওই দিন স্বাস্থ্য অধিদপ্তরে অন্য একটি অনুষ্ঠান ছিল যার কারণে সেখানে অন্যান্য সচিববর্গও সেখানে উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠান শেষে তারা দুপুরে লাঞ্চ সারেন এবং তারপরে মহাপরিচালক তাকে অনুরোধ করেন যে এখন পর্যন্ত কোনো বেসরকারি হাসপাতাল কোভিড টেস্ট করানোর জন্য এবং কোভিড রোগীদেরকে রাখার জন্য সে বিষয়ে উদ্যোগ না নিলেও রিজেন্ট হাসপাতাল নামে একটি হাসপাতাল তারা এগিয়ে এসেছে, সে কারণে এই হাসপাতালকে উৎসাহ দেওয়ার জন্য তারা যেন মন্ত্রীকে থাকতে অনুরোধ জানান বলে মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে আরেকটি বিষয় একটু স্পষ্ট করবেন যে স্বাস্থ্য অধিদপ্তর একটা দায়ভার চাপিয়েছে মন্ত্রণালয়ের উপরে যে মন্ত্রণালয়ের চাপা চাপিতে তারা এই বিষয়টি করেছেন, তো কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে লাইসেন্স কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার এখতিয়ার শুধু অধিদপ্তরে আছে মন্ত্রণালয়ের নয়, এই বিষয়টি একটু বলবেন। যখনই এই বিষয়টা আমাদেরকে মন্ত্রী আপনাকে যে মন্ত্রী বলছিলাম যে মন্ত্রী যখনই জানিয়েছেন যে তারা রিজেন্ট সম্পর্কে অবগত নয় তখন তিনি আমাদেরকে যে জিনিসটা বলছেন যে অধিদপ্তরই লাইসেন্স ইস্যু করা রিনিউ করা বা বাতিল করার ক্ষমতা রাখে, স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টা অধিদপ্তরের উপরেই এই বিষয়টি দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে মন্ত্রণালয় রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হবে কি হবে না এটি মন্ত্রণালয়ের কোনো দায়ভার নেই এবং অধিদপ্তর যে চিঠিটিতে জানিয়েছে যে মন্ত্রণালয় নির্দেশে করেছে সেই ব্যাখ্যাটা আসলে ওনারা বলতে পারবেন যে কে নির্দেশনা দিয়েছেন এবং কেন দিয়েছেন যে এই ধরনের হাসপাতালের সাথে বিষয়টা চুক্তি করা। এর সাথে স্বাস্থ্যমন্ত্রী আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন যেখানে বাংলাদেশের যত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের লাইসেন্সিংয়ের মেয়াদ শেষ হয়েছে কিনা, তাদের কি অবস্থা সেই বিষয়ে সেই টাস্কফোর্স ব্যবস্থা নেবে এবং সে বিষয়ে ই করবে। আমরা আরও কয়েকটি বিষয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেই যেমন জেকেজির বিষয়ে আমরা বলেছি যে জেকেজির সাথে চুক্তি হয়েছে অধিদপ্তরের কিন্তু মার্চ মাসে, কিন্তু তারা যে তাদের যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স কিন্তু উত্তর সিটি কর্পোরেশন থেকে নিয়েছেন জুন মাসে, সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠানের কোনো কাগজই নেই সেই প্রতিষ্ঠানের সাথে কীভাবে চুক্তি করে, তখন তিনি তখনই উদ্ধৃতি করে কিন্তু বলেছেন যে এই লাইসেন্সিংয়ের বিষয়টা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় দেখে না অধিদপ্তর দেখে এবং তিনি এখন বলতে চাচ্ছেন যে এই ক্ষেত্রে যদি অধিদপ্তরের কেউ দায়ী থাকে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন, সেক্ষেত্রে অধিদপ্তরের কাছে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে সেই ব্যাখ্যা পেলে বিষয়টি সুস্পষ্ট হবে। রিজেন্ট হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনা পরীক্ষার ভুয়া সনদ দেয়ায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে তার সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে উল্লেখ করে পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। নমুনা পরীক্ষায় ফি নির্ধারণের ফলে দরিদ্র অনেকে পরীক্ষা করাতে যান না, এমন অভিযোগের বিষয়ে অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় দ্রুত করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। ভুয়া সনদ একদিকে আমাদের উদ্বেগ বাড়িয়েছে, অন্যদিকে বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে। মানুষের অসহায়তা নিয়ে
এধরনের অপকর্ম নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। আর কোনো প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য আমি সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছি। সমগ্র বাংলাদেশে সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। টানা বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া বন্যা দুর্গতদের। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পানিবন্দী মানুষ রয়েছে খাবার বিশুদ্ধ পানি সংকটে। সব জায়গায় পৌঁছাতে পারছে না প্রশাসনের ত্রাণ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, কোথাও কোথাও ভেঙেছে বাঁধ। উজানের ঢল, তার উপর টানা বৃষ্টি, বাড়ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্যা আর বৃষ্টিতে নাকাল দুর্গত এলাকার মানুষ। কুড়িগ্রামে 56টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী। ভেঙে পড়েছে জেলা উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের যোগাযোগ, দেখা দিয়েছে খাবার বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকট। রংপুরে 4 উপজেলার 25 ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঁধ সংলগ্ন ঘরবাড়ি এবং চরাঞ্চলের ফসল। সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে আছে, বড় ধরনের বিপর্যয় হওয়ার আশঙ্কা নেই। আমরা সার্বক্ষণিকভাবে সেই জিনিসটা মনিটর করছি, রাত দিন 24 ঘন্টায় আমাদের লোকজন ফিল্ড আছে। নেত্রকোনা ও জামালপুরেও অবনতি হয়েছে বন্যার। জামালপুরে যমুনার পানি বাড়ছে হু হু করে। এ দফায় 7 উপজেলার কমপক্ষে 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। নেত্রকোনায় 30টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ, প্লাবিত হয়েছে ফসল খামার। যে চলমান বন্যা রয়েছে, পানি বৃদ্ধি আপাতত অব্যাহত থাকবে এবং প্রায় 2 সপ্তাহ ব্যাপী এই বন্যা অব্যাহত থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সিলেটে সুরমা এবং সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। নগরীতে সৃষ্ট জলাবদ্ধতা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনীতেও। ফুলগাজীতে বাঁধের 7টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, আর পরশুরামের 2টি স্থানে বাঁধ ভেঙে 13টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী বুধবার থেকে নীলফামারী, লালমনিরহাট, সিলেট, নেত্রকোনা ও রংপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যার সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সুনামগঞ্জ ও জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর অনেক জায়গায় ঘরবাড়ির সঙ্গে রাস্তাঘাটও তলিয়ে গেছে, তো দুর্গত এলাকার ভোগান্তি কেমন দেখছেন আপনি? দেখুন, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় দিরাই এবং ছাতকে পানি বেড়েছে এবং সেটি নতুন নতুন এলাকা বলতে আশেপাশের এলাকা এবং নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। সুনামগঞ্জ পয়েন্টে এখন সুরমার পানি কিন্তু বিপদসীমার একটু উপরে রয়েছে, মাত্র 13 সেন্টিমিটার উপরে রয়েছে। পানি কিছুটা কমেছে, কিন্তু যে পানিগুলো বাসা বাড়িতে এবং এই হাওড়ের আশেপাশের যেসব এলাকা রয়েছে গ্রামে, সেই পানিগুলো যেখানে প্রবেশ করেছে সেগুলো কিন্তু এখন আর বেরোতে পারছে না। আমি এখন রয়েছি শনির হাওড়ে, আপনাকে আমি একটা চিত্র দেখাই। আমার পেছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে দৃষ্টির সীমানায় যে পাহাড় দেখা যাচ্ছে সেটি হচ্ছে মেঘালয় পাহাড়। প্রতি বছর এই মেঘালয় পাহাড় থেকে পাহাড়ি পানি চলে আসে এই সুনামগঞ্জে, ভাটিতে থাকা সুনামগঞ্জে। পরিবেশবিদরা বলছেন উপরে উজানে অর্থাৎ চেরাপুঞ্জি এবং মেঘালয়ে নির্বিচারে অপরিকল্পিতভাবে পাহাড় এবং পাহাড়ি বন উজাড় করা হচ্ছে। যখন প্রতি বছর হাজারের মিলিমিটারের ওপরে যখন বৃষ্টি এই উজানে হয়, ভারতের এই মেঘালয়ে হয়, এই পানিগুলো প্রতি বছর এই বিনা বাধায় অর্থাৎ পাহাড় এবং বনপাহাড় যখন ধ্বংস করে ফেলা হচ্ছে, এই পানি বিনা বাধায় এখন ভাটিতে থাকা সুনামগঞ্জে চলে আসছে এবং সুনামগঞ্জে এসে এখানকার হাওড় এবং প্রত্যন্ত অঞ্চল প্লাবিত করে ফেলছে। পরিবেশবিদরা এবং বিশেষ করে পরিবেশ বিজ্ঞানে যারা ছাত্র রয়েছেন এবং যারা শিক্ষক রয়েছেন, তারা বারবারই বলছেন যে দুই দেশ একসাথে হয়ে এই এলাকার এই দুর্যোগ থেকে মুক্ত হতে হলে পারে অবশ্যই ভারত এবং বাংলাদেশকে একসাথে হয়ে উজানে এই পাহাড় বিধ্বংস করা, ধ্বংস করা, নষ্ট করতে হবে। আপনাকে দেখাই শনির হাওড়ের পাশে যতগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেই প্রতিটা বাড়িতে কিন্তু পানি। এখন আমরা রয়েছি এখন শনির হাওড় এবং জাদুকাটা নদীর পাশে। এই এলাকায় প্রত্যন্ত এলাকায় পানি প্রবেশ করেছে এবং সে পানি কিন্তু নেমে যেতে পারছে না, কারণ
হাওড় একেবারে টইটম্বর হয়ে আছে। আমাদের সাথে নতুনভাবে নতুন এলাকায় প্লাবিত হয়েছে, সেই এলাকা থেকে ঘুরে এসেছে আমাদের সুনামগঞ্জের সহকর্মী জাকির হোসেন। তার কাছে আমি জানতে চাবো যে আপনি তো আজকে সারাদিন দুটি এলাকায় ঘুরেছেন, সেই এলাকায় কি পরিমাণে দুর্গত অবস্থা দেখলেন? দেখুন, আজকে আমি সুনামগঞ্জের যে দুয়ারা বাজার এবং ধীরাই উপজেলা, যে উপজেলা দুটা আজকে গত দুদিন যাবৎ কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। তো দুয়ারা বাজার একটি সীমান্তবর্তী উপজেলা, সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই দুয়ারা বাজার উপজেলার প্রায় 85% মানুষ কিন্তু এখন বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে। তো যারা এখন পানিবন্দী অবস্থায় আছে তারা কিন্তু আমি সারাদিনই যে তাদের সাথে কথা বলেছি, তারা যেমন বলছে যে তারা আসলে খাদ্য সংকটে তারা ভুগছে। তো সরকার প্রশাসন থেকে যে সহযোগিতা করা হচ্ছে তা আসলে পর্যাপ্ত না। আর দিরাইয়ের কথা যদি বলি, দিরাই উপজেলাও একই অবস্থা বলা যায়। তো এই দুইটি উপজেলায় নতুন করে যেহেতু প্লাবিত হয়েছে, তারা খুব কষ্টে আসলে এখন দিনাতিপাত করছে। দিরাই যে শহরটা এবং দুয়ারা বাজার, এই দুটা শহরেই কিন্তু এখন আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। আর দুয়ারা বাজারের কথা যদি বলি, দুয়ারা বাজার কিন্তু এই পানি বৃদ্ধির সাথে সাথে একটি সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে তীব্র আকারে নদী ভাঙন শুরু হয়েছে। তো এর থেকে তারা আসলে পরিত্রাণ চায় সরকারের কাছ থেকে। ধন্যবাদ জাকির হোসেন, আপনাকে বলে রাখি দ্বিতীয় প্রশ্নটি যেটা করেছিলেন যে আসা যাওয়ার যে সড়ক, সেই সড়কের কি অবস্থা রয়েছে? পানি অর্থাৎ তাহিরপুর এবং বিশম্বরপুর যাওয়ার যে পথটি, সে পথটি যেটি পানি প্লাবিত হয়েছিল সে পানি কিছুটা কমে গেছে। কমে যাওয়ার পর এই সংযোগ সড়কের দগদগে চিত্র এখন ফুটে উঠেছে এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত দেখা দিয়েছে, যার কারণে এই স্বাভাবিকভাবে এই সড়কে যে যাতায়াত করার জন্য যেসব যান ছিল সেই যানগুলি কিন্তু এখন চলাচল করতে পারছে না। সেই কারণে দেখা যাচ্ছে পুরো এলাকায় কিন্তু এখন একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং পাশাপাশি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী আরও কয়েকদিন ভারী বর্ষণ হবে এই মেঘালয়ে এবং উজানে। সেই ভারী বর্ষণ যদি আরও অব্যাহত থাকে, সেই পানি আবার আসলে পারে সুনামগঞ্জে আবার নতুন করে প্লাবিত হবে এবং দুর্ভোগ চরমে পৌঁছাবে। অনির্বাণ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব জামালপুরে, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল, দ্বিতীয় দফায় কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এবং দুর্গত এলাকার মানুষরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা? আজকে দ্বিতীয় দফার বন্যার কিন্তু চার দিন অতিবাহিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি দেওয়ানগঞ্জ পৌরসভার গুজিমারি এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমি যে সড়কটিতে দাঁড়িয়েছি আছি, এখন এই সড়কটিতে প্রায় 3 থেকে 3.5 ফুট পানি রয়েছে। এই সড়ক দিয়ে গত পরশুও কিন্তু যানবাহন চলাচল করতেছিল, কিন্তু আজকে সেখানে নৌকা চলছে, মানুষ কোমর পানি এবং বুক পানি পেয়ে কিন্তু যাতায়াত করছে। আর আমি সকাল থেকে আজকে চিকাজানি ইউনিয়নের, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন ঘুরেছি। এখানে এই ইউনিয়নে 27টি গ্রাম রয়েছে, 27টি গ্রাম কিন্তু সম্পূর্ণ বন্যা কবলিত হয়ে পড়েছে। এই বন্যা কবলিত এলাকার মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং আমি তাদের সাথে কথা বলেছি যে তাদের যে 5 দিন যাবৎ তারা পানিবন্দী থাকলেও তাদের কিন্তু এখনও কোনো ত্রাণ সহায়তা পায়নি। তাই এ বিষয়ে আমি চিকাজানি ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তার এলাকার প্রায় 27টি গ্রামের 6,000 মানুষ পরিবার পানিবন্দী রয়েছে। এই 6,000 পরিবারের মধ্যে কিন্তু 5,000 পরিবারই হল দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ, কিন্তু তার মধ্যে তার এইসব টান বানভাসী মানুষের জন্য মাত্র 3.5 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। তিনি বলছেন যে তার এই 5,000 মানুষের মধ্যে যদি এই 3.5 মেট্রিক টন চাল দেয়, 350 মানুষকে 10 কেজি হারে তিনি দিতে পারবেন। এছাড়া আমি যদি দুর্ভোগের কথা বলি, এই দুর্ভোগ আজকে আমি সকালে যখন আসি যেসব রাস্তা দিয়ে চলাচল করেছি সেসব রাস্তাগুলি কিন্তু মোটামুটি যানবাহন চলাচলের উপযোগী ছিল। এখন পুরো দেওয়ানগঞ্জ পৌরসভায় পানি ঢুকেছে এবং প্রতিটি সড়কে 1 হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি গেছে। প্রায় সন্ধ্যা পর্যন্ত যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে গোটা পৌরসভায় কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আজকে আমি কথা বলেছি সকালে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আরও 2 সপ্তাহ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে। আজ বেলা 3টায় যমুনার পানি 112 সেন্টিমিটার
কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বন্যা পানি আরও দ্রুত বাড়তে পারে এবং জেলার প্রায় 67টি ইউনিয়নের মধ্যে 50টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। গত বছর যে বন্যাটা হয়েছিল শরণকালের ভয়াবহ বন্যা, 161 সেন্টিমিটার পানি কিন্তু বিপদসীমার অতিক্রম করেছিল, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়দের ধারণা গত বছর বন্যা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু এই অঞ্চল না, শুধু গোটা জামালপুর জেলার যে 50টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে, সেই বন্যা কবলিত এলাকার মানুষগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছে। পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাদের মধ্যে চরম খাদ্য সংকট, গোখাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির অভাব দেখা দেবে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আজ দেওয়ানগঞ্জ উপজেলায় এসেছেন এবং দেওয়ানগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি তিনি পরিদর্শন করেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে পর্যাপ্ত খাদ্য শস্য তাদের মজুদ রয়েছে, এই খাদ্যশস্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তবে তার বক্তব্য অনুযায়ী আমি এলাকা প্রতিটি এলাকায় ঘুরে দেখেছি, এখনও অনেক মানুষের ঘরে কিন্তু কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি এবং মানুষের দুর্ভোগ এতই চরম আকার ধারণ করেছে যে সম্ভবত তারা আর দু এক দিনের অবস্থায় থাকলে বা দু এক সপ্তাহ অবস্থা থাকলে অনেকে না খেয়ে থাকতে হবে। জামালপুর দেওয়ানগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ এসব তথ্য। সুনামগঞ্জ এবং জামালপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মৌসুমের প্রথম দফা বন্যায় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা পাকা রাস্তার পাশাপাশি অনেক এলাকার কালভার্টও ভেঙে গেছে, কোনো কোনো এলাকা হয়ে পড়েছে বিচ্ছিন্ন। সব মিলিয়ে চরম ভোগান্তিতে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। বৃষ্টি ও উজানের ঢলে জুনের শেষ সপ্তাহে পানি বাড়তে শুরু করে দেশের বেশিরভাগ নদ নদীতে। প্লাবিত হয় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 15 জেলা, তলিয়ে যায় সুনামগঞ্জ পৌর এলাকার পাশাপাশি তাহিরপুর, জামালগঞ্জ সহ 6 উপজেলার বেশিরভাগ নিচু এলাকা। সপ্তাহব্যাপী স্থায়ী প্রথম দফার এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 100 কিলোমিটার সড়ক। লালমনিরহাটেও বিভিন্ন গ্রামের রাস্তায় বেহাল দশা। পাকা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ভেঙে গেছে বেশ কটি কালভার্ট। গাইবান্ধার 4 উপজেলার কাঁচা পাকা অন্তত 1000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। চওড়াপাড়া, কালমাটি, চওড়াপাড়ার এই রাস্তাটা কোনো মেরামত নাই 7-8 বছর ধরিয়ে। এই দেন বন্যাতে মানুষ চলতে পারে না এই রাস্তায়। রাস্তাটা একবারে অচল হয়ে গেছে, ওই যে ভ্যান নিয়ে যাইতেছে ওই যে ডুবি যেতেছে, আমরা পাড়ায় নেংটি খেতেছে, রাত্রের বেলা যখন বাড়ি যাই ভিজে যাই। কুড়িগ্রামে ভাঙা সড়কের উপর বন্যার পানি বয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এর মধ্যে যাত্রাপুর সড়কের একটি বাইপাস সড়ক ভেঙে যাওয়ায় নৌকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। জামালপুরের 7 উপজেলায় ক্ষতি হয়েছে অন্তত 126 কিলোমিটার কাঁচা ও 24 কিলোমিটার পাকা সড়ক এবং 4টি সেতু। বন্যায় শেরপুর সদর উপজেলার 4টি গ্রাম সহ আশপাশের এলাকায় 30,000 মানুষের চলাচলে 2টি সড়ক ক্ষতিগ্রস্ত। প্রথম দফার বন্যায় টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত হয় 52 কিলোমিটার কাঁচা ও আধা পাকা রাস্তা এবং 7 কিলোমিটার পাকা সড়ক। এখন যে অবস্থা আমাদের চলাফেরা খুবই কষ্ট। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে বর্তমানে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় এরকম রাস্তা কোথাও পাওয়া যায় না। আমাদের কাছে যে তথ্যপাত্র দিয়েছে সেগুলো আমরা সংরক্ষিত করতেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা এটা সম্মিলিতভাবে আমাদের অধিদপ্তরকে অবহিত করব এবং এই ক্ষয়ক্ষতির ব্যাপারে অধিদপ্তর আমাদের কাছে যেভাবে তথ্য নিচ্ছেন সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আমরা এলাকার যেন প্রতিটি আমরা প্রকল্প নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় দফা বন্যায় এখনও তলিয়ে আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী, সিলেট সহ 10 জেলার বিস্তীর্ণ অঞ্চল। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমগ্র বাংলাদেশের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। 2 আসনেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সকাল 9টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকে বগুড়ার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। প্রার্থীরা বলছেন করোনার ভয়ে অনেকেই ভোট দিতে আগ্রহী নন, তবে শেষ সময় পর্যন্ত তাদের ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। করোনার পাশাপাশি নির্বাচনী এলাকায় পড়েছে বন্যার প্রভাব। পানিতে তলিয়ে যাওয়ায় সোনাতলা, সারিয়াকান্দির 10টি কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। এদিকে যশোরের কেশবপুরের স্বাস্থ্যবিধি মেনেই সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন অনেকে। এই 2 আসনের উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন নেতা বানানোর জন্য আমরা ভোট দিতে আসি করোনার ভিতর দিয়েই। করোনার কোনো সমস্যা হচ্ছে না, তো আমরা দূরত্ব বজায় রেখে ভোটটা দিচ্ছি। মাস্ক পরে আসার জন্য আমরা সবাইকে সচেতনতা করার জন্য আমরা তো কিছু কার্যক্রম সেটাও করেছি। এখন ভোটারদেরকে যারা মাস্ক পরে আসতেছেন না, তারপরেও আমরা তাদেরকে বলতেছি যে মাস্ক পরেন বা কিছু পরে আসেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের 100% আমরা সুরক্ষা দিয়ে আমরা কার্যক্রম করতেছি। আমরা এই কেন্দ্রের ফলাফল এই কেন্দ্রে প্রকাশ করে তারপরে কেন্দ্র আমরা ত্যাগ করব। আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা বলেছেন সেটি হলো যে আমরা সকল কেন্দ্রের একটি যে কম্পাইলেশন শীট করি, এই ফলাফলটি আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের আগামীকাল সকাল 11:30 দেব। উপনির্বাচনের আরও খবর জানাতে এবার বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, কিছুক্ষণের মধ্যেই তো ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তো সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি বগুড়ার, আর ভোটার উপস্থিতি কেমন ছিল সকাল থেকে? আরেকটি বিষয় জানাবেন যে এখন পর্যন্ত কি পরিমাণ ভোটার ভোট দিয়েছেন, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? বগুড়া এক আসনের যে উপনির্বাচন সেটি সারিয়াকান্দি এবং সোনাতলা, এই দুইটি উপজেলা মিলে এই বগুড়ার এক আসনটি গঠিত হয়েছে। তো আমি সকাল থেকেই ছিলাম সারিয়াকান্দিতে, এরপরে সোনাতলা উপজেলা, এই দুইটা উপজেলা মিলিয়ে আমি ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন ভোটকেন্দ্র, এবং সবগুলোতেই আসলে একই অবস্থা যে ভোটার আমরা সাধারণত যে চিত্র দেখে থাকি লাইন ধরে ভোট দিচ্ছে এর আগে বিভিন্ন সময় দেখা গিয়েছে সেটি একেবারেই আমার নজরে পড়েনি। এটির অন্যতম বড় কারণ বলা হচ্ছে যে করোনার কারণেই আসলে সবাই এইভাবে জটলা করেনি বা এইভাবে লাইন দিয়ে আসলে ভোট দিতে আসেনি, যে যার যার মতো করে নিজের কাজকর্ম শেষ করে একজন দুজন করে ভোট দিতে এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি সোনাতলার সুখান পুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে। এখানে কিছুক্ষণ আগে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি আমার তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন প্রায় 40% ভোট এখানে এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এইখানে প্রায় 4000 ভোটার ছিলেন, তার মধ্যে 40% ভোট কাস্ট হয়েছে। আর সার্বিকভাবে বগুড়া এক আসনের যত ভোট আছে 3,30,918, সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 40-45% তারা ধারণা করছেন যে এই পরিমাণ ভোট হয়তো কাস্ট হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি এলাকা আছে 123টি কেন্দ্রের মধ্যে যেগুলো একেবারেই চরের মধ্যে, দুর্গম চর, সেখান থেকে আসলে তথ্যগুলো পাওয়াটাও একটু দুষ্কর হয়ে যাচ্ছে, সাথে সাথে তথ্যগুলো পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে ভোটের পরিবেশ আমার কাছে যেটি মনে হয়েছে ভালোই ছিল। সব জায়গায় আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে যে যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটি বারবার বলে আসছিল নির্বাচন কমিশন সেটি মানার চেষ্টা করা হয়েছে। এখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা ছিল, যারা ভোট দিতে এসেছে তাদের হাতে স্প্রে করা হয়েছে, যারা ভোট গ্রহণ করছে তাদের প্রত্যেকের কাছে স্যানিটাইজার ছিল এবং মাস্ক তো ছিলই এভাবে। আর আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল, তারা মাস্ক ছাড়া কোনোভাবেই কোনো প্রার্থীকে কোনো ভোটারকে ভিতরে ঢুকতে দেননি ভোট দিতে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে বগুড়া এক আসনের উপনির্বাচনের যে ভোট গ্রহণ সেটি সুষ্ঠুভাবেই সম্পূর্ণ এখন পর্যন্ত বলা যায়। বগুড়ার উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল লতিফ। সমগ্র বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বেশিরভাগ জেলায়। ক্রেতা বিক্রেতারা মাস্ক ছাড়াই যাচ্ছেন হাটে, নেই সুরক্ষা সামগ্রী ব্যবহারে কোনো আগ্রহ। ইজারাদারদের অভিযোগ, নজরদারি না থাকায় হাটে যাওয়া সবারই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর কাছের জেলা নরসিংদী, টাঙ্গাইল ও মানিকগঞ্জে পশুর হাটে অল্প জায়গায় কাছাকাছি রাখা হচ্ছে কোরবানির পশু। ক্রেতারাও মাস্ক ছাড়া ঘুরছেন, গা ঘেঁষে দিচ্ছেন নানা অজুহাত। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট রাজশাহী সিটি হাটে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ক্রেতা বিক্রেতাদের। নাটোরের হাটগুলোতে দেখা যায়নি হাত ধোয়া কিংবা জীবাণুনাশকের কোনো ব্যবস্থা। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার হাটগুলোতেও ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক, উপেক্ষিত সামাজিক দূরত্ব মানার নিয়ম। গরু হাটে দেখলাম কারোর মাস্ক আছে কারোর মাস্ক নাই, তো আমরা সবাই সচেতন হই, দূরত্ব মেনে চলি, তাহলে আমরা এটা থেকে বাঁচতে পারবো। লক্ষ্মীপুর শহর কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ায় কোরবানির পশুর হাটের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, আর হাটের ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এটা যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে একটু সচিত্র দেখাতে চাই, যে আমি আমার পিছনে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন যে এখানে আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার যে সাপ্তাহিক গরুরহাট, সেই গরুরহাটে এখানে আসলে কিছুক্ষণ আগেও হাজার হাজার লোকের যে সমাগম সেই সমাগম ছিল এবং সেই সাথে ছিল কিন্তু হাজার হাজার পশু এখানে আমদানি ছিল, কিন্তু এই বিকেল শেষ বিকেলে কিন্তু এই গরুর হাটের আসলে আমদানি কমে যায় এবং শেষের দিকে কিন্তু এখন কিন্তু আপনারা ছবিতে দেখলে দেখতে পারবেন যেখানে আসলে সামাজিক দূরত্ব বলতে যে কথাগুলো সেটা কিন্তু আসলে এখানে কোনো বালাই নাই এবং এখানে কারোর মুখে মাস্ক আমরা দেখি না এবং ক্রেতা এবং বিক্রেতা কারাও কিন্তু এই করোনার যে সংক্রমণ এবং এই সংক্রমণের ভয়ে যে অবস্থা সেটা কিন্তু কেউই মানছে না। তো আসলে এই হলো বাস্তবতা আর এইভাবেই চলছে হলো কুষ্টিয়ার এই করোনার মধ্যে গরু ক্রয় এবং বিক্রয়ের কাজকার করবার। কুষ্টিয়া থেকে কোরবানির পশুর হাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আমলে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ছিল না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার রংপুরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই দাবি করেন। এ সময় করোনা চিকিৎসার নামে যারা দুর্নীতি করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরে পল্লীনিবাসের মাঠে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। তাকে শ্রদ্ধা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সভায় দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এরশাদের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে অনিয়ম দুর্নীতিতে জড়িতরা জাতির শত্রু। যে স্বাস্থ্যনীতির মাধ্যমে জনগণের কাছে স্বাস্থ্য দূর করায় জনগণের দূর করায় পৌঁছে যাবে সেই ধরনের কাজগুলি পদক্ষেপ উনি নিয়েছিলেন এবং এগুলো যদি আমরা তখন থেকে পালন করতাম এখন স্বাস্থ্য সেক্টরের অনেক বেশি আমরা যে অবস্থা আছে তার চেয়ে অনেক বেশি ভালো অবস্থায় যেতে পারতাম। এ সময় করোনা চিকিৎসায় সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করেন জাতীয় পার্টির মহাসচিব। করোনার পরে যে বাংলাদেশের ভয়াবহ অবস্থাটা হবে এটাকে চেষ্টা করলে কমানো যেত, কিন্তু সেরকম কোনো প্রচেষ্টা করা হচ্ছে না, হয় না, বা করলেও যারা দুর্নীতিবাজ তাদের কারণেই মাননীয় প্রধানমন্ত্রী সেটাও করতে পারছেন না। সভায় যোগ দেওয়ার আগে এরশাদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এর আগে সকাল ৬টায় কোরআন খানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি, পরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় নেতারা। এ সময় এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এরশাদ ছাড়া জাতীয় পার্টি যে একটা এতিম হয়ে আছে এরশাদকে আমরা অনুভব করতেছি, যেগুলো তার চিন্তা চেতনার মননে স্বপ্নে লালন করতেন, কিছু বাস্তবায়ন করেছেন, কিছু বাস্তবায়ন করতে পারেননি, এই তার অসম্ভব। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।